ধুবুরী জেলার মহামায়া উন্নয়ন খণ্ডর আমবাড়ি পুনেনয় আনিগাঁও পঞ্চায়েতর অসম সাংস্কৃতিক মহাসংগ্রামের কার্যসূচী অনুষ্ঠিত। উল্লেখ্য যে আজি পুয়ার ভাগত আমবাড়ি পুনেনয় আনিগাঁও পঞ্চায়েতর উদ্যোগত সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের সাংস্কৃতিক মহাসংগ্রামের কার্যসূচী অনুষ্ঠিত হওয়া জ্যোতি সংগীত, রবীন্দ্র সংগীত, ভূপেন্দ্র সংগীত আদির কার্যসূচী শুভারম্ভ করা হয়। সাংস্কৃতিক মহাসংগ্রামের কার্যসূচীর সদস্য সচিব, ভারপ্রাপ্ত পঞ্চায়েত সচিব আনোয়ার হুসেনের সভাপতি গাইনসা মণ্ডলে আঠরা আয়োজিত সভাখনত উপস্থিত থাকে আর্ট অব লিভিং আশ্রমের সাধক গুরুজি ঐশ্যুত ব্রহ্মচারী, মহামায়া উন্নয়ন খণ্ডর খণ্ড উন্নয়ন বিষয়া মঞ্জুলা ঠাকুরিয়ার সাংস্কৃতিক মহাসংগ্রামের সদস্য বিচারক হিসাবে পাঁচজনীয় দল এটা উপস্থিত থাকার উপরি পঞ্চায়েতখনের সদস্যর ভালে সংখ্যক গণ্য মান্য ব্যক্তি উপস্থিত থাকে। পর্বতঝোড়ার করুণা অধিকারীর রিপোর্ট, আদিত্য।